নিশা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা মানুষ সবসময় হাসে এবং হাসে, যাকে মানুষ পর্দায় খলনায়ক হিসেবে দেখে, কিন্তু আমার কাছে তিনি নায়ক, অত্যন্ত শ্রদ্ধার মানুষ। নিশা ভাই, লাইভ সম্পর্কে আপনি বলুন, একটি সিনেমার নাম লাইভ। লাইভের আমি টিজার বা ট্রেলার দেখলাম। ফার্স্ট বলবো যে যেই পরিচিত হওয়ার জন্য একটা কন্টেন্ট তৈরি করে পরিচালক, ছবিটা কীরকম হতে পারে, ওই জায়গা থেকে আমি লাইভের যে টিজারটা দেখলাম, আমি বলবো প্রথমে বলবো যে আমি আল্লাহকে খুব ভয় পাই এবং আল্লাহর সামনে সকলের জন্যই কথা বলি যে আলহামদুলিল্লাহ বলবো। অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে যেমন সাম্প্রতিক কালের একটা ঘটনা ছায়া প্রতি ছায়া নিয়ে একটা ছবি হয়েছে, ছবিটার নাম হচ্ছে পড়ান। মানে সেই ছবিটা সাম্প্রতিককালের ঘটনা, এখনকার তরুণরা চাচ্ছে যে প্রযুক্তির কারণে দর্শকের যে টেস্টটা আকাশচুম্বী হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এখনকার তরুণরা স্মার্টলি ডিল করতেছে। এক্সাম্পল স্বরূপ বলবো, এই গত রোজারি দে শান ছবিটা ভালো গেছে, এই রাহিম একটা ইয়াং ট্যালেন্টেড, দেন এক্সপেরিমেন্টাল ছবি গোলই ভালো গেছে, মোস্ট ওয়েলকাম সাকিব একটা প্রুভড আর্টিস্ট, দেন আমাদের এখন যে ছবিটা ভালো যাচ্ছে দুইটা আমাদের, এটা তরুণ প্রজন্মর রাফি ডিরেকশন, আরেকটা হচ্ছে আমাদের মিসবাহুর রহমান সুমন, এই দুইটা ছবিও ভালো যাচ্ছে, বেশ ভালো কথা। আর শামীম আহমেদ রনি, এই ছবি ডিরেক্টর, লাইভ ছবি ডিরেক্টর হচ্ছে শামীম আহমেদ রনি, অনেক পুরনো বলবো না বাট নাটক থেকে এসছে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ বোঝে, আর ও ডিরেকশনের প্রতি সবসময় শ্রদ্ধা সম্মান ভালোবাসা। সাপলা মিডিয়া একটা বিরাট, আমাদের যখন ফিল্মের আকাল ছিল সাপলা মিডিয়া ওই সময় যে আমাদেরকে দু হাত দিয়ে যে সহযোগিতা করেছে, আমরা কৃতজ্ঞ সাপলা মিডিয়ার কাছে। আর এই যে লাইভের মতো ছবি হচ্ছে এখন, সাপলা মিডিয়া বলুক বা যে সমস্ত প্রোডাকশন হাউসগুলো আছে, এখনকার কন্টেন্ট, এখনকার ছেলেগুলো র অ্যাক্টিং চায় মানুষ। এই যে আমি দেখলাম র অ্যাক্টিং করেছে সাইমন, র অ্যাক্টিং, আদর র অ্যাক্টিং, মাহিয়া মাহির ভালো করেছে, সামনশিবা ভালো করেছে, সব মিলিয়ে আমি, আমার কাছে মনে হলো যে সময় উপযোগী এবং সাম্প্রতিক কালের প্রোডাক্ট। এবং এখনকার বাচ্চা থেকে আরম্ভ করে যে আমরা যারা ছবি দেখি, সিনিয়ররা বলি, মিডিল এজাররা বলি, তাদের সবার খোরাক আমি অল্পের মধ্যে পেয়ে গেলাম লাইভে। প্রত্যেকের পারফরমেন্স ওয়াজ, মানে আমাকে আমি বলবো যে প্লিজড আমি অনেক, তো সেই যা। এবং আমি আমি একটু মানে স্যামন সম্পর্কে বলতেই হবে, আমার ও দিল থেকে অ্যাক্টিং করে, দিল দিয়ে অ্যাক্টিং করে, আর দিল দিয়ে যখন কোনো কিছু হয় তখন আরেকটা দিল, মানে হৃদয় দিয়ে আপনি কোনো কিছু করলে আরেকটা হৃদয় স্পর্শ করবে, এর আগে ইনশাল্লাহ জান্নাত প্রমাণ করেছে। জি হুজুর ছবি তো আমি ওর দৌড় দেখেছিলাম, দৌড় দেখে আমি বলি কে এটা, জি হুজুর আমাদের জাকির হোসেন রাজুর ছবি, আমি প্রথম হলে ছেলে একদিন ভালো অভিনয় করবে, কারণ দৌড়ের মধ্যে ওর যেই ও যে কোয়ালিটি দেখলাম আলহামদুলিল্লাহ। দেন আদর একটা ছেলে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখনকার আমাদের ছেলেগুলো যে র অ্যাক্টিং করতেছে ছেলেগুলো, মানে একদম প্রপার খাঁটি আদি অ্যাক্টিং, দিল থেকে অ্যাক্টিং, পেট থেকে ডেলিভারি দেওয়া, এই আদর ভালো করতেছে, আর মাহিয়া মাহিকেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি আশা করব যে মানে এই ছবিটার আমি তো অবশ্যই বরাবরই বলি যে আমাদের এই প্রজন্মকে যদি আমার হাতে দিয়ে বা আমার আমার কোলে নিয়ে বা আমার ঘাড়ে নিয়েও যদি এগিয়ে এগিয়ে দিতে হয় আমি দেব। এই জন্য আমি বরাবর, আমি যখন তরুণ ছিলাম, শ্রদ্ধেয় এ টি এম শামসুজ্জামান, আহমেদ শরীফ, ফরিদি ভাই, রাজীব ভাই, সাদিক বচ্চু, আমাকে তারা তুলে দিয়ে সামনে দিয়েছে, আরও অনেক দীপজল ভাই, এরা আমাকে সামনে দিয়েছে। তো তেমনি করে বলি এখনকার আমাদের ছেলেগুলো যে আসতেছে, বিশেষ করে এই যে সাইমনের অ্যাক্টিং সম্পর্কে আমার জ্ঞান অনেক আগে, আমি সাইমন সঙ্গে প্রায় বলি ও দিল থেকে অ্যাক্টিং করে, আমার দিলকে স্পর্শ করেছে। এবং এই ছবিদের মধ্যে আমি যতটুকু, আমার স্বামী একদিন আলাপ করছিল যে মিশা ভাই আমি সাইমনের একটা শট আছে নাকি 15 থেকে 18 মিনিট টানা শট, তো এগুলো অনেক বড় চ্যালেঞ্জ, সারাবি ছবিতে আমি অমিতাভ বচ্চন দিয়েছিলেন এরকম একটা শট সারাবি, তো আমি চাই এরকম আমাদের ছোট তরুণগুলো এরকম এরকম চ্যালেঞ্জ নিক, আমরা যাতে আমাদের কন্টেন্ট দেখি, আমরা আমাদের ছেলেদেরকে ওপেন করে দিই, দিল খুলে অ্যাক্টিং করো, দিল খুলে ডিরেকশন দাও, দিল খুলে গান গাও। এবং দর্শকরা যেভাবে নিয়েছে, আমি আশা করব লাইফকেও এখনকার একটা যুগোপযোগী গল্প, একটা প্রায় সত্য ঘটনা অবলম্বনে, আমি প্রায় বললাম এই কারণে গল্পের একটা আমাদের সবসময় গোপন রাখতে হয়, আপনারা দেখবেন একটা সত্য ঘটনা অবলম্বনের প্রায় কাছাকাছি এই ছবিটা, অসাধারণ মেকিং, সাউন্ড কোয়ালিটি সুপার, এবং ফটোগ্রাফি খুব ভালো ছিল। আমি এই ছবির
একজন ভক্ত হিসেবে বলবো ইনশাআল্লাহ ফার্স্ট শো দেখবো রিলিজ হলে, আমি আমি পুরো টিমের সাথে হোক ফার্স্ট শো দেখবো, এবং আমি আশা করব আপনারা সবাই মিলে বাংলা ছবির পাশে থাকুন, বাংলাদেশের সংস্কৃতির সাথে থাকুন, দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, এবং আমাদের এই ছবি লাইভ ছবির সাথে থাকুন, সবাই মিলে লাইভ। অনেক অনেক ভালোবাসা মিশা ভাই, থ্যাংক ইউ ভাই।